আসসালামু আলাইকুম গাইস। ফেসবুকে সবাই ভাইরাল হতে চায়, কেউ গান গেয়ে, কেউ বা নৃত্য করে, আবার কেউ বা ব্লগিং ভিডিও বানিয়ে। সো গাইস, ফেসবুকে ভাইরাল হতে হলে আপনার ফেসবুকের আউটলুকটি হতে হবে অনেক গর্জিয়াস এবং সবার থেকে আলাদা। আর সেই কারণেই আপনি আপনার ফেসবুককে প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন, এবং কিভাবে আপনি খুব সহজে ভাইরাল হবেন এই লুকের মাধ্যমে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সো গাইস, দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি আমার মোবাইলের এই স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিন থেকে প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই কিভাবে আপনার ফেসবুকের প্রোফাইলটিকে হাইলাইট করবেন, অর্থাৎ প্রফেশনাল লুক দেবেন। আমি ক্লিক করছি আমার গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখুন, আমি প্রথমে যখন আমার ফেসবুক থেকে একটা স্ক্রিনশট নিয়েছি, এই স্ক্রিনশটটি ঠিক এই রকম, যেটার কভার ফটো এবং প্রোফাইল পিকচার অটোমেটিকলি এরকম দেওয়া থাকে, যেটা আপনি প্রতিটি ফেসবুকের অ্যাকাউন্টে সেমভাবে পেয়ে যাবেন। সো গাইস, আপনি প্রফেশনাল লুক দিবেন, অর্থাৎ আপনি অবশ্যই সবার থেকে আলাদা হতে হবে। সো গাইস, সেটা কীরকমভাবে হবে দেখুন, আমি আর একটি ছবি আপনাদের সামনে শো করছি। দেখুন এই ছবিটি, দেখুন প্রোফাইল পিকচার এবং কভার ফটো মনে হচ্ছে একটি ফটোর মধ্যেই অধিবেষ্টিত। সো গাইস, দুটি ফটো একটি ফটোর মাধ্যমে প্রকাশ করলে প্রোফাইলটাকে আরও সুন্দরভাবে এবং সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা যায় এবং প্রফেশনাল লুক দেওয়া যায়। সো গাইস, আপনি দুইটি ছবি দেখেছেন যে এটি আমার একটি প্রোফাইল পিকচার যেটি ডিফল্ট আকারে থাকে, এবং এটি হচ্ছে আমার সেই এডিটেবল প্রফেশনাল লুক যে ছবিটি দেওয়া আছে, এই ছবিটির প্রোফাইল পিকচার এবং কভার ফটো, যেটা দুয়ে মিলে একটি ছবিতে রূপান্তর হয়েছে। আজকে আমি দেখাবো এইভাবে আপনি আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটোকে অ্যাডজাস্ট কিভাবে করবেন এবং প্রোফাইলের একটি সুন্দর লুক নিয়ে আসবেন। সো গাইস, এর জন্য আপনাকে প্রথমেই একটি অ্যাপস ব্যবহার করতে হবে, যে অ্যাপসের মাধ্যমে জাস্ট ছবিটাকে এডিট করে নিয়ে আপনি প্রোফাইলে আপলোড করতে পারবেন, এবং কি অ্যাপসের মাধ্যমে সেটাকে এডিট করবেন ভিডিওর শেষে আমি পুরোটা দেখিয়ে দেব এবং অ্যাপসটিকে দেখিয়ে দেব। তার আগে আমি কিভাবে কাজটি করবেন, কিভাবে প্রোফাইলটিকে এই এই লুকটিক দিবেন, সেই সেই ভিডিওটি আমি দেখাচ্ছি। প্রথমে আমি আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপসে চলে যাচ্ছি, যেটার অ্যাপসে ঢোকার পরে আমাকে এরকম একটি ইউজার ইন্টারফেস দেখাচ্ছে। এই ইউজার ইন্টারফেসে ঢোকার সঙ্গে সঙ্গে একটি অ্যাড দেখাবে, আপনারা অ্যাডটি ক্লোজ করিয়ে দেবেন। অ্যাডটি ক্লোজ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এই অপশনগুলোর মধ্য থেকে সবচেয়ে প্রথমে যে অপশনটি পাবেন, অর্থাৎ ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, আপনারা ফেসবুক কভার এবং প্রোফাইল মেকার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবং ভেতরে দেখুন একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি ঠিক আমি যেরকম দেখিয়েছিলাম আমার প্রোফাইলে আমার নিজের ছবি দিয়ে, ঠিক সেরকমই অপশন দেখাচ্ছে। এখানে স্মার্ট ফটো কাট, অর্থাৎ এখানে আপনি ট্যাপ টু রিমুভ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে যেন ওয়াটার মার্কস না থাকে। আমি এখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিচ্ছি, জাস্ট ওয়াচ অ্যান্ড ভিডিও অ্যাড, এই অ্যাডটি দেখলে ছবির ওপরে কোনো ওয়াটার মার্কস থাকবে না, অর্থাৎ আপনার ছবিটি ক্লিয়ার থাকবে। তো আমি অ্যাপটি দেখে নিচ্ছি, অ্যাপটি দেখা শেষ হলে অবশ্যই এটাকে ক্লোজ করে দেবেন এবং সিলেক্ট ইমেজে চলে যাবেন। সিলেক্ট ইমেজে চলে যাওয়ার পরে পরে আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনি যে কোনো আপনার পছন্দ মতো যে ছবিটি আপনার প্রয়োজন, ঠিক সেই ছবিটি আপনি আপনার মোবাইল থেকে সিলেক্ট করবেন। আমি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমার ছবি সাপোজ আমি একটি ছবি সাপোজ আমি এই ছবিটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটি ছবি নিয়েছি, আমার এই ছবিটি যদি আমি সিলেক্ট করি, এখানে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুটিতেই দেখতে পাচ্ছেন,
যে এখানে একটি ছবি কিন্তু দুইটি জায়গা জুড়ে আপনি জুম করে জুম আউট করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, অবশ্যই যেটা আপনার পজিশন ভালো মনে হবে ঠিক সেই পজিশনেই আপনি ছবিটি রাখবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। আমি সেভ বাটনে ক্লিক করছি, দেখুন সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ হচ্ছে এবং একটি অ্যাড শো হচ্ছে, অর্থাৎ সেভ হওয়ার পরে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমি অ্যাডটি ক্লোজ করে দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে লেখা আসছে ফটো সেভড সাকসেসফুলি। সো গাইস, আমি অ্যাপসটাকে ক্লোজ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি চলে যাব সোজা গ্যালারিতে। হ্যাঁ, গ্যালারিতে গিয়ে দেখব যে যে ছবিটি আমি নিয়েছিলাম এই ছবিটি কাটা হয়েছে, দেখুন একটি দুইটি, এই দুইটি ছবি কাটা হয়েছে। এখন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে, আমি আমার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে। এই যে আমার ফেসবুক অ্যাপ, আমি ফেসবুক অ্যাপটি ব্যবহার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আমার ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে পরে আমার ফেসবুক অ্যাপ চলে আসছে, আমি ফেসবুকে ঢুকলাম। দেখেন এটা আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, এখানে যে কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম হলে সেখানে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন। সো গাইস, দেখুন আমি এই ছবিটিকে প্রথমে এই দুইটি কভার ফটো এবং প্রোফাইল ফটোকে চেঞ্জ করে অ্যাডজাস্টেবল ফটো অর্থাৎ টু ইন ওয়ান ফটো, যেটা আমি আপনাদেরকে দেখেছি সেই সেম ফটোটি আমি নেব। প্রথমে আমি কভার ফটোটি নিচ্ছি, কভার ফটোটি নিয়ে এখানে থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেখানে অপশন পাবেন এখান থেকে আপলোড ফটো নামে একটি অপশন আছে, আপলোড ফটোতে চলে যাবেন। এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন, যেটা বড় ছবি দেখবেন অর্থাৎ ফেসটি দেখা যাবে, মাথা কাটা আছে সেই ছবি অর্থাৎ দ্বিতীয় ছবিটিকে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, আমি প্রথম ছবিটিকে নিয়ে নিচ্ছি। প্রথম ছবিটি নেওয়ার পরে এরকম একটি সিস্টেম আসলো যেখান থেকে আপনি কোনো প্রকার নাড়াচাড়া বা ক্রপ করবেন না, যেভাবে আসবে ঠিক সেমভাবে ওখানে সেভ দিয়ে দেবেন। ঠিক আছে, শুধু সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে আমি প্রোফাইল পিকচারটা নিচ্ছি। প্রোফাইল পিকচারটা সেমভাবে আপনি সিলেক্ট ফটো প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই দ্বিতীয় ছবিটি যেটা মাথা কাটা হয়েছে বড় দেখা যাচ্ছে সেই ছবিটি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এরকম দেখাবে, সো আপনি এই ছবিটি কোনো প্রকার ক্রপ করবেন না, অর্থাৎ যেভাবে এটা আপলোড হবে সেমভাবে জাস্ট খালি সেভ দেবেন, দেওয়ার পরেই দেখবেন জাদু কাকে বলে। দেখুন আমার ছবিটি, দেখুন ছবিটির দিকে লক্ষ্য করুন, দেখুন মনে হচ্ছে দুইটি ছবি মিলেই একটি ছবিতে তো রূপান্তরিত হয়েছে, অর্থাৎ কভার ফটির সাথে অ্যাডজাস্ট করে আপনার প্রোফাইল পিকচার দুইটা কিন্তু আলাদা, কিন্তু তারপরেও মনে হচ্ছে দুইটা ছবি মিলে একটি ছবি। এখানে যদি আপনি বড় ছবি দিয়ে দেন সেই ছবিটি কিন্তু আরও সুন্দর লাগবে এবং চমৎকার। এখন যে জিনিসটা দেখাবো, এখন প্রোফাইল পিকচারটি পুরোপুরি কিভাবে আপলোড করতে হয় সব কিছু দেখিয়ে দিলাম, এখন দেখিয়ে দেবো কোন অ্যাপসের ভিতরে গিয়ে আপনি কাজটি করবেন, কোন অ্যাপসের মাধ্যমে কাজটি করবেন। খুবই সহজ একটি অ্যাপস। সো গাইস, প্রথমেই আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট এই সার্চ বাটনটিতে ক্লিক করবেন, সার্চ বাটন দিয়ে গিয়ে লিখবেন স্মার্ট ফটো কার্ড, অর্থাৎ আমি স্মার্ট ফটো কার্ড লিখছি। এই স্মার্ট ফটো কার্ডে প্রথমে যে অ্যাপসটি আসবে, আমি সার্চ বাটনে ক্লিক করি, প্রথমে যে অ্যাপসটি এসেছে জাস্ট এই অ্যাপসটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা এটাকে অ্যাড দেখে এটাকে ওপেন করবেন এবং সেমভাবে আমি যেভাবে কাজ দেখালাম সেমভাবে কাজটি করতে পারবেন, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এই প্রথম অ্যাপসটি লোগো দেখে অবশ্যই চিহ্নিত করবেন, আদার্স কোনো অ্যাপসে গেলে কিন্তু এভাবে কাজ নাও হতে পারে। সো গাইস, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার জরুর করেগা। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।